ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি এসেছি আমার এই পিসির বাড়িতে। আমার ইচ্ছা ছিল মানে ব্লগটা সকাল থেকে করার, কিন্তু মা আমাকে নিয়ে আসতো না, আমি হট করেই চলে এসেছি, তাই এসেই ব্লগটা করছি। এখানে হচ্ছে কি পুজো, আমাদের রাধাকৃষ্ণ, হ্যাঁ রাধাকৃষ্ণ মন্দির, এটা বাৎসরিক পুজো, মন্দির দেখিয়ে দিচ্ছি, সব দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ঠাকুর আর তোমাদের দেখছি আমরা এখানে। মন্দির তোমাদের আমি দেখিয়ে দিই পুরোপুরি। বসে আছি আর ছবি টবি তুলছি, দেখো। আর এখানে একটা ভাই আছে, এই যে ও আমার ভিডিও দেখতে অনেক পছন্দ করে, থ্যাংক ইউ সো মাচ। এটাও ওই মানে যে পিসিকে দেখালাম সেই পিসির বোন, মানে আমার এটাও একটা পিসিরই ছেলে, তো ও আমাকে ফার্স্ট টাইম দেখলো সামনাসামনি আর কি। আমি এখন তিলক তিলক তুমি এখন আমরা মাঠের দিকে এসেছি একটু, আর এই জায়গায় আমি অনেক ছোটবেলায় এসেছিলাম বিয়েতে, তো হচ্ছে গিয়ে আমরা এখানে মাঠের দিকে এসেছি। তো আমার মনে আছে যে পুকুর ছিল, তো এই যে পুকুর, সেই পুকুর দেখো। আর খেজুরের রস, খেজুরের রস সেদিন বলছিলাম এত, এখানে অনেক খেজুর গাছ আছে আর এখানে রসও তৈরি হয়। এই যে আমাদের কুল গাছের সন্ধানে চলে এসেছি, বললাম যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, কিন্তু সে খাওয়াই হলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন কুল পাড়া হবে। ও সেই কুল পড়েছে, অনেক কুল পড়েছে, এই একটা এই একটা এই একটা, এই যে এবার তিনটে কি হচ্ছে। এমনি কুল তো পেয়েছি কোষ্টি কোষ্টি, কিন্তু একটা এরকম কুল পেয়েছি, তো টেস্ট হবে, কিন্তু ধুয়ে, এই কুলটার মধ্যে একটু নোংরা ধুয়ে। জায়গাটা খুব সুন্দর, বেগুন গাছ উদ্ধার হয়েছে, এই যে ছোট ছোট এই বেগুনগুলো এইটুখানি সাইজ হয় না, এর থেকে একটু বড় হবে। তুই বীজটা নষ্ট করে দিলি, এই যে বীজ এইটুখানি লঙ্কার মতো, এইভাবে লাগিয়ে দি যায় না, আর এখান দিয়ে রসটা পড়ে। এখানে দুটো হাড়ি আটকায়, দুটো না একটাই তো আটকা না,
হাড়ির দড়িটা এমনি করে ঝুলি দেয়, তো তোমরা যারা জানো না খেজুরের রস কিভাবে তৈরি হয় তারা দেখে নাও। এইভাবে খেজুর গাছে এরকম ভাবে একটু কেটে এরকম একটা কঞ্চি কেটে এরকম দিয়ে দেওয়া হয়, আর এখান দিয়ে রসটা ভরে হাড়িতে এখানে জমা হয়। এখানে একটা হাড়ি বাঁধা থাকে, এখনো পড়েছে। এই এই রসটা ভালো না, ভোরবেলার রসটা বেশি, এখনো মিষ্টি পাবে। আর এই যে খেজুরের জন্য এখানে ইয়েও চলে এসেছে, খেয়ে দা এখন মিষ্টি পাবে। দা হ্যাঁ এই যে খেজুরের রস, আর চিনি গোলা যেমন জল হয় না সেরকম খেতে, মানে এইটা খুব মনে একসাথে থাকলে গন্ধটা পাওয়া যায় না। ওপরে কাঠবাদাম গাছ দেখো, কত কাঠবাদাম ঝুলছে, কিন্তু নিচে একটাও পাইনি। ওইদিকে গেছে পুজোতে অভিষেক, আর এটা থাকে এটার ভিতরে না। আরেকটা ছিল আমাদের বয়েজ স্কুলের পিছনে, ওটা কি গাছ ছিল জানি, ওটাও বাদাম গাছ ছিল একটা। এখানে শাকালু গাছ আছে, এখন শাকালু তোলা হবে জানি না, ও জানে। ঢপ মারছিস না তো তুই? না না, এই তো ফল হয়েছে যে লম্বা লম্বা ফল। যা না ভাই, তাড়াতাড়ি আয়। এগুলো নাকি শাকালুর বীজ, ছিঁড়ে যাবে গাছটা, পরের খুঁজে যাবো। সবাই শাকালুর অপেক্ষা এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন শাকালু কোদাল আনতে যাচ্ছে। এখন এখানে গোড়া খুঁজে পেয়েছে, আমরা শাকালু পাচ্ছি, কি আলু পাচ্ছি জানি না। যা শাকালু এটা বেরোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখন পিসি মাকে একটা সারপ্রাইজ দেবে, তার জন্য আসছে। আমার বউ অ্যাক্টিং শিখে গেছে বলো, মা বললো কি শোনো গাইস পুরো মিথ্যা কথা আগেই দিয়ে দিয়েছিল সারপ্রাইজ, মা বললো ক্যামেরা করবো, আর বাবার কর তাই এটা করা। কি কি মা কি সারপ্রাইজ? তো এই শাকালুটা এখন টেস্ট করা হবে, ভালো মিষ্টি মোটামুটি না, খুব সুন্দর। কোথা থেকে এনেছো এটা? আমরা এখনই বাড়ি চলে যাব, আর এ হচ্ছে গিয়ে মানে ওর ছোটবেলার কথা আমি তোমাদের পরে লুকিয়ে লুকিয়ে বলবো, ঠিক আছে? আমাদের বাড়ি গিয়ে ফ্যান দিয়ে ভাত খেত, আর আমার মা বলতো ওটাকে মহিষের দুধ বলে, তো ও ছোটবেলা থেকে জানতো ভাতের ফ্যানকে মহিষের দুধ বলে। আহারে আহারে, ছোটবেলায় ইয়া মোটা ছিল, এখন তো হয়ে গেছে। তো যাই হোক, ওগুলো ছোটবেলার কথা বলছে, ছোট ছিলাম বুঝতাম না। তো আমরা এখন চলে যাবো, টাটা। আমরা সবাই বাড়ি চলে এসেছি, তিলক দেখো অর্ধেক আছে অর্ধেক নেই, সবাই বাড়ি চলে এসেছি। এবার হচ্ছে গিয়ে কি করব, কিছু করবো না, বসেই থাকবো। আর ডাক্তার দেখাতে গেছিলাম এই যে এই জিনিসটার জন্য, দেখো আমি তোমাদের পাশ থেকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। এ দেখো আমার মুখে এখানে কি একটা হয়েছে, তোমরা দেখবে লাস্ট ওয়ান ইয়ার ধরে এই জিনিসটা রয়েছে আমার মুখে, এখন আস্তে আস্তে কি বেড়ে যাচ্ছে, কমছে না, আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তো ডাক্তার তো দেখাচ্ছিলাম, একটা ক্রিম ফেস ওয়াশ ইউজ করছিলাম, তোমরা সবাই দেখেছো, বাট সেটাতে কিছু হচ্ছে না। তো এখন আরেকটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে আসলাম, এখন আমি মুড়ি ভাজা করবো, যার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে আছে একটু রসুন আদা আর লঙ্কা, আর নেবো কালো জিরে, সঙ্গে সর্ষের তেল, আর এই যে মুড়ি।
আমি বলেছিলাম খেজুরের রস খাবো, তাই বাবা নিয়ে এসছে। দেখো আমাদের এখানে পাওয়া যায় এক জায়গায়, সেখান থেকে এখন আমি খেজুরের রস খাবো। একটু অল্প দেবা, হাফ গ্লাস দেবা, না বেশি দিও না, ঠান্ডা লেগেছে এমনি। কিছু করার নেই, ঠান্ডাই খেতে হবে। খেজুরের রস ঠান্ডা এমনি খেতে ঠান্ডা কিন্তু গরম। কিছু একটা গন্ধ আছে, ভালো খুব, মানে খুব মিষ্টি, বাট একটা এরকম গন্ধ, গাছের ছাল ছাল গন্ধ। আমার একটা নাচের ভিডিও শুটের জন্য প্যান্ডেল করা হচ্ছে, এই যে রাজাদা প্যান্ডেল করে দিচ্ছে, আর ওই যে আমাদের বাড়ির ছাদে কাজ হচ্ছে। করতে এসে মানে সব আশা ভরসা জলাঞ্জলি হয়ে যাচ্ছে, আমাদের প্যান্ডেলই হচ্ছে। এই দেখো প্যান্ডেল মাস্টার আমাদের। আজ আমি তোমাদের দেখাবো স্ট্রাগল কাকে বলে, স্ট্রাগল কাকে বলে, দেখতে থাকো। দেখো আমার ভিডিওর জন্য সবাই কষ্ট করে। এই হচ্ছে পিন আর আমাদের হাতুড়ি, এই হচ্ছে আমাদের স্ট্রাগল, খেয়েছে বাড়ি। এই যে আমাদের প্যান্ডেল, সরস্বতী পুজো রেখে রেখে দিই। আর এখানে নানা রকম ফুল গাছ আছে। দেখি তো আমি এখানে বসি। হ্যাঁ একটু কোনাকুনি এই সাইড দিয়ে নিয়ে দেখ। হ্যাঁ দাঁড়া, আরে ফটো তো ভিডিও করছিস গাইজ। আমি এখানে রেডি হয়ে গেছি ভিডিও শুটের জন্য, আর ওই যে সরস্বতী ঠাকুরও রেডি, এখন শুধু ভিডিও করার অপেক্ষা। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অ্যান্ড চলো ভিডিওটা শ্যুট করে বুঝি থেকে। মন চা দে ভিডিও হয়ে গেছে, আর সবাই এখানে এখন প্রসাদ খেতে বসে পড়েছে। এই যে ছোট্টু, এই যে রাজাদা, এই যে বৌমণি, সবাই আমরা প্রসাদ খেতে বসেছি। থ্যাংক ইউ। তো কমপ্লিট, কিন্তু কালকে আবার এর পার্ট টু শ্যুট আছে, আর আজকে আবার আরও শ্যুট আছে, সেটা সন্ধ্যাবেলার দিকে করব বা কালকে করব। বা আজকে শাড়ি পরে না, সেটা নর্মাল ড্রেস পরে। এখন আমি যাচ্ছি সুপ্রিয়াদের বাড়ি, আরেকটা পার্ট শ্যুট করলাম এই ড্রেসটা পরে। এখন সুপ্রিয়ার ভাইয়ের বইগুলো দিতে যাচ্ছি, কারণ আমার পড়াশোনার পালা শুকিয়ে গেছে, তার কাছে কোনো বইও নেই। সুপ্রিয়ার ভাইয়ের থেকে নিয়েছিলাম বইগুলো। এখন আমরা চাউমিন খাচ্ছি। ব্লার হয়ে গেছে যেটি উড়ি, এরকম করিস না, মানুষ ভাববে মাথা এমনিতে তো সব তার কাটা, মানুষ এমনি দেবার স্ট্যাম্প মেরে দেবে এখানে তার কাটা। গাইস আমার ভিডিও শোনার জন্য কবিতাকে কখন শাড়ি পরাতে পাঠিয়েছি, কবিতাকে কি মনে বিয়ে বাড়ির সাজ দিচ্ছে, এখনই শাড়ি পরে রেডি হচ্ছে। মিশনের রাস্তাটাই করলেই তো ভালো আছে, মিশন রাস্তাটা আসলে ওই ভিতরটা একটু লোকজন আছে নাকি, তাহলে ওই যে আমাদের ম্যাডাম চলে আসছে। মাথায় হাত দাও সেও
লেবু মাথা দেবো খুনি গাইস সবাই একটেকে করে দিয়েছে আমার কাজ দেখো সবাই চলে এসেছে কত সুন্দর টাটা আমাদের আরো কাজ বাকি এখন ওইখানে আমাদের ম্যাডাম আরেকজন স্টুডেন্ট বসে আছে তো বেঞ্চ সাজিয়েনি তারপরে এটা তো সেই ইয়ের মতো শান্তিনিকেতনের গাছের তলার পড়াশোনার মতো হয়ে যাচ্ছে এই দূরে ডালনে কর্ক শুরু করো কি করে ভুলে থাকবো তোমায় লিখেছি তোর নাম লিখেছি বানান কি জানি গান চালা গান চালাতে হবে কেন সুপ্রিয়া ধাক্কা মারবি এর গায়ে এই মিউজিক শুরু হবে গান শুরু হবে তখন ঠিক আছে এই পরে গান শুরু হবে তখন ঠিক আছে হ্যাঁ ব্যাগনি কে এক্সাম দেয় সেই স্কুল শান্তিনিকেতনের গাছের তলায় পড়ছে আমি বুঝতেই পারছি না কোথা থেকে গানটা শুরু হচ্ছে ঠেক করে উঠে যাচ্ছে সুভাষ উঠে যুক্ত ওটো টোটো টুকু নিয়ে নিয়েছি উঠে না দেখি শালা লাইট নেই এতটুকু আছে তাই না বন্ধ করো